বদরুদ্দিন আজমল মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি আর ইতিমধ্যে মানসিক বিকারগ্রস্ত হিসেবে যোগাকালি প্রমাণ পাই গেছে অসম রাইজে যে এইগুলি ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি। এই মন্তব্য বোকাজানত বিজেপির দলীয় সভাত রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসর সমান্তরালভাবে রঞ্জিত দাসর আগমনক তীব্র বিরোধিতা কার্বি ছাত্র সন্থার সমাগত 2021 বিধানসভার নির্বাচন রাজ্য এটা কেবল নির্বাচনী প্রচারের ঢৌ পিছপরি রা নাই পাহাড়িয়া জেলা কার্বি আলং আজি 17 নং বিধানসভা সমষ্টি বোকাজানত এখন নির্বাচনী সভাত ভাগ লয় রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসে। বারে রহনিয়া সাংস্কৃতিক নৃত্য প্রদর্শনের মাজেরে পুষ্প বৃষ্টি করে আদরি অনা হয় রাজ্যিক বিজেপির সভাপতিগুলি মঞ্চত উপবিষ্ট হয়ে বন্তির প্রজ্বলনে আরম্ভ করে তেওঁর নির্বাচনী প্রচার। ভাষণ প্রসঙ্গত কয় যে 15 বছরে করে থাকা কংগ্রেসের অপশাসনের বিজেপিয়ে মুক্ত করা পাছরে এতিয়া প্রগতির পথত। বিধবা পেনশন, বৃদ্ধ পেনশন, অরুণোদয় আসনি দরে বহু অভিলাষী আসনির জড়িয়ে রাজ্যখনের 96 লাখ লোকের ব্যাঙ্ক একাউন্টত ধন ভরাই দিবলৈ সক্ষম হয়েছে। রাস্তা ঘাট চিকিৎসালয় বিজুলি বাতিকে আদি করে বহু অভূতপূর্ব উন্নয়ন হয়েছে কেবল বিজেপি সরকারের দিনতে। লগতে সভাপতিগুলি কয় যে তেওঁর নিজা সমষ্টির উন্নয়নতক আজির দিনটি বোকাজানের বিধায়ক ডাক্তর নোমল মমিনের সমষ্টি বোকাজানত উন্নয়ন বহু বেশি হয়েছে। পাহাড়ি জেলা কার্বি আংলংর বিয়াগুম পাহাড়ের মাজত থাকা বোকাজান সমষ্টির রাস্তা ঘাট বিজুলি বাতি দলং শিক্ষা আদির উন্নয়ন দেখি বিধায়ক মমিনক ধন্যবাদের পাত্র বলে কোয়ার লগতে পুনের 2021 বিধানসভার নির্বাচনত ডাক্তর নোমল মমিনক 50,000তক অধিক ভোটত জয়লাভ করাবলে উপস্থিত রাইজ তথা দলীয় কর্মীক আহ্বান জানায়। সাম্প্রদায়িক মন্তব্য করে আছে, কৈছে যে বিজেপির সরকার আহিলে মসজিদ ভাঙি দিয়া হব, এনেকুৱা ধরনের কথা কৈছে, কি প্রতিক্রিয়া প্রকাশ করবে? আসলে বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় পূর্বতে যেনেকুৱাকৈ সংখ্যালঘু সমাজক আবেগিক করে তুলিছিল, এটাও ভাবি আছে যে সংখ্যালঘু সমাজ আবেগিক করব পারে কি ভোটের ব্যবস্থা, এই ভোটের ব্যবস্থা এবার হব বলে ভাবিছে। কিন্তু সংখ্যালঘু সমাজের শক্তি সন্তানে হোক বা আজি যখন সমাজ সেই সমাজখনে বুঝি উঠিছে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার যবকে সাত সবকে বিকাশ আর সবকে বিশ্বাস যে নীতি, সেই নীতির আধারত ইতিমধ্যে অসমরে নহয় সমগ্র ভারতীয় সমাজের রাইজে বিশেষ সংখ্যালঘু সমাজে ফল লাভ করেছে। আজি অসমতে হোক বা ভারতবর্ষতে হোক এনেকা অচতনীমূলক বক্তব্য দেওয়ার ফলস্বরূপে আগতে কংগ্রেসের দিনত কেবাটাও তেনেকুৱাক নরসংখারও বলি হব লাগা হয়েছিল আমার সংখ্যালঘু সমাজের রাইজে। মাননীয় মোদী ডাঙরিয়ার দিনত প্রধানমন্ত্রী হওয়ার পিছরপরা আর মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া মুখ্যমন্ত্রী হওয়ার পিছত এজন মাইনরিটির মানুষের হত্যা হওয়া দূরের কথা, ঘর জ্বলা দূরের কথা, একটা মসজিদ বনার দূরের কথা, বরঞ্চ যিমানখিনি পারে সুরক্ষা প্রদান করেছে। গতি সংখ্যালঘু সমাজে বুঝি উঠেছে যে মাইনরিটি সমাজে বিজেপি। আনহাতে রঞ্জিত দাসর আগমনক লৈ কার্বি ছাত্র সন্থায় বিরোধিতা করে এক সংবাদমেলর আয়োজন করে আর এই সংবাদমেলত কেএসর সভাপতি সিমিয়ন রংফারে কয় যে রাজ্যিক বিজেপির সভাপতি রঞ্জিত দাসক কোনো কারণতে আদরণি জানাব নয়, কেন বিজেপি সরকার শাসনলে অহার পূর্বে কার্বি আলংত নির্বাচনী প্রচার চলাবলে আহি রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসে কার্বি আলংর ষষ্ঠ অনুসূচীভুক্ত 244ক কার্যকরী করা যে প্রতিশ্রুতি দিছিল সেয়া আজি পূরণ নকরিলে, যার ফলত কার্বি আলংর খিলঞ্জিয়া জাতি জনগোষ্ঠীর প্রতি চরম ভাবুকি স্বরূপ হয়ে পড়েছে। আপনাদের এই প্রেস বার্তাটার আয়োজন করেছে মূল প্রথমত মই মিডিয়া বন্ধুসকলক মই ধন্যবাদ দিছি। আজি এই সংবাদ মেল এটা আমার কার্বি ছাত্র সন্থা ছাত্রসংস্থা মানুষ কাউন্সিল ফলের আয়োজন করার আপনাদের উপস্থিত হওয়ার কারণে আর আজি এই সংবাদ মেল করার মূল উদ্দেশ্যটি হয়েছে আজি আমি কার্বি ছাত্র সন্থা আর সহযোগী দল ফলের যে রঞ্জিত দাস বিজেপি প্রেসিডেন্ট যে কার্বি আলংত আহিছে
তেখেতক আমি আদরিব নোৱাৰো। কিয়নো রঞ্জিত দাস ডাঙরিয়া বিজেপি অসম বিজেপি প্রেসিডেন্ট ফাইভ ইয়ার্স হয়ে আছে এতিয়া বর্তমান, কিন্তু হি পাঁচ বছর থাকার পছতো কার্বি আংলং তথা ডিমা হাসাওর যে আর্টিকল 244 কথা আছে তেওঁলোকে অসম বিজেপি প্রদেশ প্রস্তাব গ্রহণ করব নোৱাৰিলে পাঁচ বছর আগত। এই ক্ষেত্রত বোকাজনের বিধায়ক ডক্টর মমিনা বিধানসভার মজিয়াত এই বিষয়ে এবারও প্রস্তাব উত্থাপন নকরাত সুবিধ হয়ে পড়ে আর আগন্তুক বিধানসভার নির্বাচনত নোমল মমিনক পরাস্ত করবলে ব্যবস্থা হাতত লৈছে বলে সংবাদমেলত জানিবলৈ দিয়ে। বোকাজনের রাহুল শ্যামর রিপোর্ট, এনিটাইম 24।